हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा देखो बेस्ट ब्यूटी सॉल्यूशन प्रियंका मंडल और आमी प्रियंका तुम्हारे जन्नो आज के दारुण एक टॉपिक निये शेची और ये शीतेर मध्य टॉपिक तुम्हारे खूब पसंद होबे। তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আমি কি টপিক নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, আমি এখনই বলতে চলেছি তোমাদের এই শীতের মধ্যে তোমাদের ঠোঁট অনেকেরই শুষ্ক হয়ে যাচ্ছে এবং ঠোঁট ফেটে যাচ্ছে এবং অনেকের কি হয় আমাদের ঠোঁটটাকে প্রচন্ড কালো হয়ে যাচ্ছে, এরকম ধরনের সমস্যা অনেকেরই হতে শুরু করে দিয়েছে। এবং আমি এমন একটা টপিক তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, জাস্ট 2 মিনিটের মধ্যে তোমরা দারুণ একটা ধামাকাদার রেজাল্ট পেতে চলেছো। তাহলে কি করতে হবে, এই ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে আর পুরোটা দেখতে থাকো। তোমরা যদি এই রেমেডিটা ব্যবহার করতে থাকো তোমাদের ঠোঁট একদম মসৃণ হয়ে যাবে এবং ঠোঁট ফেটে যাওয়া থেকেও একদম দূর হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ঠোঁটে যে প্যাচ চলে এসেছে, কালো কালো দাগ চলে এসেছে, সেটাও একদম নির্মূল হয়ে যাবে এবং ঠোঁটটা তোমাদের পিঙ্ক হয়ে যাবে, এত সুন্দর একটা রেজাল্ট দেবে। তার জন্য চলো ঝটপট করে আমরা রেমেডিতে চলে যাই। আর রেমেডিটা খুব সিম্পল এবং খুব সোজাভাবে তোমাদেরকে আমি দেখাতে চলেছি, যাতে আমরা সবাই খুব সিম্পলভাবে ব্যবহার করতে পারি। আর বন্ধুরা, যারা নতুন এই চ্যানেলে চলে আসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটাকে অন করে রেখো। তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো, তোমার প্রবলেমের সলিউশন নিয়ে আমি নিশ্চয়ই চলে আসব। তাহলে চলো ঝটপট করে আমরা টপিকটাই চলে যাই। এই করার জন্য আমি প্রথমেই নিয়েছি পাতিলেবু। পাতিলেবু আমাদের ঠোঁট পিঙ্ক করতে খুব সাহায্য করে, তার সঙ্গে সঙ্গে ব্ল্যাক প্যাচ রিমুভ করতে, সবথেকে বড় হচ্ছে ব্ল্যাক প্যাচ রিমুভ করতে খুব ভালো সাহায্য করে থাকে। আমি জাস্ট একটু পরিমাণে পাতিলেবু সাইড থেকে কেটে নিয়েছি এবং রসটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আমি কিন্তু রস নেওয়ার পরও খোসাটা কিন্তু ফেলে দেবো না, ওটাকে রেখে দেবো, তার সঙ্গে কিছুটা পরিমাণে মধু অ্যাড করেছি। আর তোমরা রান্নার হলুদও ব্যবহার করতে পারো বা যে কোনো হলুদ তোমরা এখানে ব্যবহার করবে, গুঁড়ো হলুদ বা কাঁচা হলুদ পেস্ট করে নিয়ে ব্যবহার করতে পারো। এর সঙ্গে আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ক্রিম। তোমরা এখানে যে কোনো ক্রিম ব্যবহার করতে পারো, বলতে চাইছি বাড়িতে যেটা গরুর দুধের যে ক্রিমটা হয় সেটাও ব্যবহার করতে পারো। আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল না, আমি প্যাকেট ক্রিমটাই ব্যবহার করেছি। এবং এই তিনটে ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে আগে মিক্সড করে নিতে হবে এবং এটাকে রেখে দেবে। তোমাদেরকে আমি বলেছিলাম লেবুর খোসাটাকে ফেলবো না, ওটাকেও কাজে লাগাবো। প্রথমে আমরা ঠোঁটটাকে ভালো করে লেবুর খোসা দিয়ে আমি এভাবে ডলে নিচ্ছি। কি কারণে, সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক প্যাচ বা নোংরা যে কোনো যাই কিছু থাকুক না কেন, ঠোঁটে যেটাই থাকুক সেটা পুরোপুরি রিমুভ হয়ে যাবে এবং পরিষ্কার একটা তাওয়াল দিয়ে বা যে কোনো কিছু দিয়ে ভালো করে ভিজে জিনিস দিয়ে এটাকে পুরো মুছে নেবে। এবং তারপরে এই যে প্যাকটা তৈরি করলাম সেই প্যাকটা পুরো ঠোঁটে ভালো করে পুরো ঠোঁটে লাগিয়ে নেবে। এবং এই প্যাকের মধ্যে আমি যে কটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে, কারণ ক্রিম আমাদের ঠোঁট ময়শ্চার করবে, তার সঙ্গে সঙ্গে ঠোঁট ফাটার থেকে দূর করবে এবং মধু আমাদের স্কিনটাকেও ময়শ্চার করে, তার সঙ্গে সঙ্গে পিঙ্ক ভাব আনতেও খুব ভালো সাহায্য করে থাকে। লেবু আমাদের ব্ল্যাক প্যাচ রিমুভ করতে অনেক বেশি সাহায্য করে থাকে, তার সঙ্গে সঙ্গে এই সবকটা ইনগ্রিডিয়েন্টসই আমাদের, যেমন হলুদ আমাদের ঠোঁটটাকে অনেক বেশি গোলাপি করতেও সাহায্য করবে। এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এবং এটা মাখানোর পরে 1 মিনিট ধরে আগে প্রথমে মাসাজ করবে, তারপরে 2 মিনিট এটাকে শুকনো করার জন্য রেখে দেবে। তারপরে তোমরা এটাকে জল দিয়ে ধুয়ে ফেলবে। তোমরা জাস্ট 2 মিনিটের মধ্যে দেখবে তোমাদের ঠোঁট কতটা পিঙ্ক হয়ে যাচ্ছে। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের জন্য আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আনতে চলেছি। টাটা।